Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Priyo mohtaram, cholun ajker class shuru korar purbe ayater shorol ortho gulo ek nojore dekhini. 168 number ayate bolo ami amar nijer upor kono upokar o khotir khomota rakhi na, tobe Allah ja chan. আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না। আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা, এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। এরপরে আয়াতে দেখুন প্রিয় মহতরাম, তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অতঃপর সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল, তখন সে হালকা গর্ভ ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল। অতঃপর যখন সে ভারী হল, তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকল, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। প্রেমতরাম, চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে এর বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেমতরাম, যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আর যেসব ভাই বোনেরা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের পিছনে পারা আকার এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, আমরা নিয়মিত ক্লাস আপলোড করছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআনকে বুঝে পড়ব। চলুন প্রিয় মহতরম, আজকে আমরা শুরু করব 188 এবং 189 নম্বর দুটি আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল মানে বলুন বা সেই, লা আমলিকু, আমি মালিকানা রাখি না, আই হ্যাভ নো পাওয়ার, আমার কোনো ক্ষমতা নাই, লি নাফসি, লি মানে জন্য, নাফস মানে নিজের, আমার নিজের জন্য কোনো ক্ষমতা নাই, কি নাফান, নাফান মানে কোন উপকার করা, কোনো বেনিফিট নেয়া, ওয়ালা এবং না দররা, কোন দররা মানে ক্ষতি করা, কোনো ক্ষতিও করতে পারি না, কোনো উপকারও করতে পারি না, আমার এই ক্ষমতা নাই, এটা বলুন আপনি ওদেরকে। ইল্লা তবে ব্যতীত, এক্সেপ্ট, মা মানে যা কিছু, শাহ মানে ইচ্ছা করেন, উইলস আল্লাহ, আল্লাহ, তবে আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদেরকে সেই বদরের যুদ্ধের মতো তোমাদেরকে পরাজিত করবেন, সেটা আল্লাহ করতে পারেন, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই, আমি ইচ্ছা করলেই এটা করবো, সেটা করবো, সেটা করবো, এইটা তো আপনি জানিয়ে দেন ওদেরকে। আপনি 8-10 জন মানুষের মতো স্বাভাবিক একজন মানুষ, খেয়াল করুন প্রিয় মহতরাম। এই যে দেখুন, লা আমলিকু, লা আমলিকু, এখানে একটি, দুটি, তিনটি, চারটি, চারটি ফেল বা ভার্ব আছে। চারটির মধ্যে আমরা একটা দেখেন বামে নিয়েছি, যেমন দেখুন এই আমলিকু কোথেকে আসলো, দরাবা গ্রুপ থেকে। দরাবা মানে সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, মালাকা সে মালিক হয়েছে, ইয়ামলিকু সে মালিক হয় বা হবে, তা আমি মালিক হই, আমলিকু, আমি মালিক, আমি, এই যে দেখেন আমি হলো আ, যেহেতু আমি মালিকানা রাখি না, এই যে লা আমলিকু, আমি মালিকানা রাখি না বা আমার কোনো ক্ষমতা নাই বা আমার কোনো পাওয়ার নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে দররা, দররা মানে ক্ষতি করা, লা দররা, কোনো ক্ষতি করতে পারি না, শাহ, শাহ মানে চাওয়া, ইচ্ছা করা, শাহ সে চেয়েছে, ইয়াশা সে চায় বা চাবে, আশা আমি চাই, তাশা তুমি চাও, এইভাবে আর কি। দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখে 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 আমরা কোরআনকে বুঝতে পারবো ইনশাল্লাহ। এবার দেখুন আল্লাহ বলছেন ওয়া লাও, এই লাও মানে যদি, এই যদি মানে হওয়ার নয়, ওয়া লাও, আর যদি, হ্যাড, কুন্তু, তুমি হতে হতে, এই যে কুন্তু আমি হতাম, টু, কুন্তু আমি হতাম, কুন্তা তুমি হতে, কুন্না আমরা হতাম, এই যে হতাম বলছি, এখানে হওয়ার কথা ছিল কুন্তু আমি হয়েছিলাম, কিন্তু সামনে যেহেতু লাও কথাটা আছে হ্যাড অর্থে ব্যবহার করা হয়, এজন্য আমি হতাম, হতো অর্থটা এইভাবে দাঁড়াচ্ছে। এবং পুরা এখানে যতগুলো ভাব আছে সব ভার্বগুলো এই লাওকে ফলো করবে, অর্থাৎ হতাম, উড, উড হতে ব্যবহার করা হয়, এই যে উড হ্যাপ, এই যে উড হ্যাপ কথাটা এখানে আসবে শুধু লাওয়ের কারণে। জি, যে কুন্তু আমি হতাম, আলামু আমি জানতাম, যদি আমি জানতাম, আল গাইব আনসিন
গায়েব সম্পর্কে, তাহলে কি হতো? লা লাস্তাক সারতু ইস্তাক সারতু, এই মূল শব্দ ইস্তাক সারা। ইস্তাক সারা মানে কি ভাই? লাভ করা, অবশ্যই আমি লাভ করতাম। আই অ্যাকোয়ার্ড, আই উড হ্যাভ অ্যাকোয়ার্ড। তু মানে আমি, ইস্তাক সার তু আমি, ইস্তাক সার তা তুমি, ইস্তাক সার না আমরা, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই লাভ করতাম। আমি যদি গায়েবের খবরই জানতাম, আমি যদি গায়েব জানতাম যে হ্যাঁ আগামীকালকে বা এখন তারা এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে, তাহলে আমি লাভ করতাম কি? মিনাল খৈর, খৈর সব কল্যাণই আমি লাভ করতাম। যে এখানে গেলে আমরা আজকে যুদ্ধে পরাজিত হব, বা এখানে গেলে আমার মারা পাবো, বা এই যে ওহুদের যুদ্ধে বা ওহুদের ময়দানে ওখানে গেলে আমার দাঁত ভেঙে যাবে বা এই করবে, তাহলে আমি ওখানে যেতাম না। এটাই আলবসের, যে তুমি বলো যে যদি আমি জানতাম গায়েবের খবর আনসিন, তাহলে আমি লাভ করতাম মিন খয়ের, সকল কল্যাণ, সকল কল্যাণ আমি লাভ করতাম। আর কি করতাম? ওয়া মাসা এবং ওয়ামা, ওয়া মানে এবং, মাসা নিয়া এবং, না মাসা মানে স্পর্শ করা, নি মানে আমাকে, আমাকে স্পর্শ করতো না, বুঝতে পেরেছেন? সু উ কোনো ক্ষতি, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। এটা ক্লিয়ার কার আল্লাহ রাসুল কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি কাফের মুশরিকদের ওদেরকে বলে দাও এই কথাটা, এটা আসল কথা। এরপর দেখুন বীরমতারাম, তারপর হলো ইন, ইন মানে যদি, কিন্তু এইখানে ইন মানে না হবে, কারণ হলো আমি আগে বলছিলাম যে যদি কোনো সেন্টেন্স বা শব্দ শুরু, বাক্য শুরু হয় ইন মানে ইন দিয়ে বা মা দিয়ে, কিন্তু সামনে যদি একটা ইল্লা থাকে, তাহলে ওই ইনের বা মায়ের অর্থ হবে না। তো ইন মানে না, আনা মানে আমি, আমি না, আমি না ইল্লা মানে সারা ব্যতীত, তো আমি না সারা ব্যতীত কি? নাজিরুন ওয়া বাশিরুন, সতর্ককারী এবং সুসংবাদদাতা। আমি সতর্ককারী এবং সুসংবাদদাতা সারা কেউ না, অর্থাৎ পজিটিভ হলো আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা। ক্লিয়ার? কাদের জন্য? লি মানে জন্য, কৌমি সেই কৌমের, সেই মানুষের জন্য যারা ইউমিনুন, যারা বিশ্বাস করে, যারা ইমান আনে, যারা ইমান আনে পরিপূর্ণ, তাদের জন্যই আমি সতর্ককারী। সেই কোরআন, সেই দোজখের কথা, সে হাশর নশরের কথা, সেই কিয়ামতের কথা, সেই কবরের কথা, এই সতর্ক করে দেয়। আর সুসংবাদ হলো জান্নাতের, যারা বিশ্বাস করে, তাদের ইমানদার, তাদের জন্য। তো আসুন আমরা বিশ্বাসী হই, পরিপূর্ণ ইমানদার হই, তাহলে আমরা সতর্ক এবং সাবধান হতে পারবো সেই দোজখের আগুন থেকে। যেই কাজগুলো করলে আমাদেরকে দোজখের আগুনে যেতে হবে, সেই কাজগুলো থেকে আমরা বর্জন করব, সেই কাজগুলো থেকে আমরা ফিরে থাকবো। আর সুসংবাদদাতা সেই যে কাজগুলো করলে ভালো ভালো সুসংবাদ গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, সেই কাজগুলো আমরা করব। প্রিয় মহতরম, দেখুন যেখানে ইউমিনু মানে যারা, তারা বিশ্বাস করে, এটা আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে। ক্লিয়ার? চার নম্বর ফর্ম, আপনারা জানেন যে চারটা শব্দ বিশিষ্ট হলে পেশ দিয়ে শুরু হয়। আমার এক ভাই গতকালকে প্রশ্ন করেছিলেন যে আমানা এখানে তো তিনটা শব্দ, আলিফ মিম এবং না নুন, এখানে তিনটা শব্দ আপনি বলছেন। আসলে এখানে এই যে আলিফের ভিতরে কিন্তু আরও আলিফ রয়ে গেছে, এখানে একটা আলিফ না, এর ভিতরে আরও আলিফ রয়ে গেছে, এই জন্য এখানে ডাবল আলিফ ধরা হয়েছে, তারপর মিম, তারপর নুন, এই জন্য আমানা ইউমিনু, এটাই মনে রাখবেন। জি, এরপর দেখুন প্রিয়মতম, পরের আয়াতে আরেকটা ব্যাপারে আমাদেরকে ইন্ডিকেট করেছেন। গত আয়াতে গেলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি সেটা বলছেন, এবারে আদম আলাইহিস সালামের সৃষ্টি তথা মানব সৃষ্টির ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। জি দেখুন, বিসমিল্লাহ রহমান রহিম, হুয়া মানে তিনি, এই হুয়াটা দেখেন ডিটাচড, আলাদা, এই হুয়াটা কি ভাই? আলাদা। এখানে কোথাও হুয়া আছে দেখেন, খুঁজে পান? হুয়া নেই, এখানে হু আছে এবং হুম আছে, কিন্তু হুয়াটা নেই। হুয়াটা কোত্থেকে আসে জানেন? আপনারা জানেন যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এটা হলো গিয়া ভার্বের প্রথমে বসে আ, আমি, তা, তুমি, আবার পিছনে বসে তু, আমি, তা, তুমি, আ, সে, না, আমরা, এটা হলো আবার ভার্বের পিছনে বসে। কিন্তু আবার কিছু কিছু এই যে পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম আছে, যেমন আনা আমি, নাহনু আমরা,
আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা, এটা সবসময় আলাদাভাবে বসো, কোনো শব্দের সাথে মিলে মিশে বসবে না, আলাদা, সে আলাদা রূপ হলো এটা, হুয়া মানে তিনি, এই যে সেই হুয়া, সে বা তিনি, আল্লাজি মানে যিনি, কত সুন্দর বাচনভঙ্গি আল্লাহ, দেখেন আল্লাহ বলতেছেন যে তিনি যিনি, আল্লাহ হলেন সেই সত্তা তিনি যিনি খলাকা সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে, যেমন খলাকা কুম তোমাদের সৃষ্টি করেছেন, খলাকা কা তোমাকে সৃষ্টি করেছে, খলাক না হ্যাঁ আমাদের সৃষ্টি করে, যাই হোক তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন মানে থেকে, নাফসিন এক ব্যক্তি থেকে, ওয়াহিদ ওয়াহিদ মানে এক সিঙ্গেল, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, অর্থাৎ আপনারা জানেন যে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছে আদম আলাইসালাম একটা ব্যক্তি, সেই ব্যক্তি থেকেই কিন্তু আজকে সারা পৃথিবীতে 750 কোটি বা 800 কোটি মানুষ এখন যা দেখতে পাচ্ছি, এরা তথা সেই সৃষ্টি থেকে বিগত দিনে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির প্রথম ছিলেন আদম আলাইসালাম, এই কথাটা এখানে আল্লাহ বলতেছেন এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটাও কি আল্লাহর সেই অপার সেই ক্ষমতার বহিঃপ্রকাশ নয়? আল্লাহ কী ক্ষমতা, আজকে কোটি 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 মানুষ চারিদিকে তাকিয়ে দেখেন, এবং বিগত দিনে হাজার হাজার বছর গত হয়ে গেছে, তখনও কত হাজার হাজার কোটি মানুষ চলে গেছেন, কিন্তু সকলের সৃষ্টি হয়েছে একজন ব্যক্তি থেকে, আর তিনি হলেন আদম আলাইসাল্লাম, এটা আল্লাহ বলছেন এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপর কী করেছেন দেখুন, এরপরে বলছেন যে ওয়া এবং জালা বানিয়েছেন, জালা মানে বানানো, জালা মানে তৈরি করা, জালা মানে সৃষ্টি করা, বিভিন্ন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, মিন হা মিন মানে হতে বা থেকে, হা মানে তা, অর্থাৎ ওই যে একটা ব্যক্তি সৃষ্টি করেছেন তার থেকে বানিয়েছেন ঝাও যা হা, ঝাও যা মানে জোড়া বা তার জুড়ি, হা মানে তার, তার জুড়ি বানিয়েছেন, তার সঙ্গিনী বানিয়েছেন, সোজা কথা, কেন বানিয়েছেন আল্লাহ বলতেছেন, সঙ্গী কেন হয়, লি মানে জন্য, ইয়াসকুনা সাকিনা, মূল শব্দ কী ভাই, সাকিনা সাকিনা সাকানা, হ্যাঁ সাকানা হলো কি, প্রশান্তি পাওয়া, সাকানা প্রশান্তি পাওয়া, যেন সে শান্তি পায় প্রশান্তি পায়, হি মে ফাইন্ড কমফোর্ট ইলাইহা, ইলা মানে কাছে বা নিকটে বা প্রতি, হা মানে তার, তার কাছে শান্তি পায়, সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা জুড়ি সৃষ্টি করেছেন, সঙ্গিনী সৃষ্টি করেছেন শান্তি প্রশান্তির জন্য, সুবহান আল্লাহ। প্রিয় মহতরাম দেখুন এই যে সাকানাটার কোথেকে আসলো, এই যে দেখুন না সরা সে সাহায্য করেছে, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে, সাকানা সে প্রশান্তি লাভ করেছে বা বসবাস করেছে, এই সাকানা কথার অর্থে কিন্তু বসবাস করাও হয়, ডুয়েল অর্থে ব্যবহার করা হয় কখনও কখনও, আবার প্রশান্তি লাভ করা হয়, আবার মনের শান্তি মনের প্রশান্তি এটাও হয়, জি ইয়াসকুনু সে বসবাস করে বা সে প্রশান্তি লাভ করে বা করবে, এই যে লি ইয়াসকুনা, লি ইয়াসকুনা, এই যে কুনু ছিল কু না হয়ে গেছে, এই নাটা হয়ে যায় পরবর্তী আপনার বিভিন্ন শব্দ বা গ্রামারের কিছু টার্ম আছে এই জন্য, যাই হোক এগুলো আমরা পরে আলোচনা করব, যেন সে শান্তি পায়, এই দেখুন সেই কথাটা এখানে বলেছেন। এরপরে দেখুন আল্লাহ সুবহান তাআলা সেই অপার সৃষ্টির সেই চিরাচরিত নিয়মের কথা বলছেন, তা হলো ফালাম্মা ফা অতঃপর লাম্মা মানে যখন, তাগাশাহা মূল শব্দ গাশিয়া, গাশিয়া গাইন শিন আ, গাশিয়া মানে কি ভাই, সুরা গাশিয়া আছে না আমাদের, গাশিয়া মানে কি ঢেকে দেওয়া আবরণ করা, এখানে বসে তা, তা দিয়ে আসছে এই শব্দটা দেখুন, তাওয়াল্লা ক্রিয়ার 5 নম্বর ফর্ম এটা, তাওয়াল্লা সে ফিরে গিয়েছে, তাগাশা সে ঢেকে দিয়েছে, সে ঢেকে দিয়েছে, ইয়া তাওয়াল্লা সে ঢেকে দেয়, সে ফিরে যায়, ইয়া তাগাশা সে ঢেকে দেয় বা দিবে, ঠিক আছে এই যে দেখেন তাগাশা এটা আসলে এখানে, তাগাশা হা তারা মিলিত হলো, তারপরে হামালাত, হামালাতে হওয়ার পরে তারা কনসিভ হলো, হি সি কনসিভস সে গর্ভধারণ করলো, হামলান গর্ভ বা লোড হলো, খাফিফান হালকা প্রাইমারি স্টেজে হালকা
হালকা কনসিভ হয়, আল্লাহ সেই তত্ত্ব জানিয়ে দিচ্ছেন। এরপরে সে কী করে, ফা অতঃপর মাররাত, সে চলাফেরাও করে, বিহি তা নিয়ে, ইট অ্যারাউন্ড। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সেই সৃষ্টির রহস্যগুলো একটা একটা করে খুলে খুলে বর্ণনা করতেছেন। এরপর কী হলো, এরপর হলো ফালাম্মা, আবার সে ফা মানে অতঃপর, এই যে ফা দেন, লাম্মা মানে যখন, বাট হোয়েন, আস অলাত মূল শব্দ আসকলাত, সাকুলা আমরা বলি না ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যে সাকুলা মানে কি ভারী হওয়া, আসকলা ভারী হওয়া, আবার খফাত বা খফিফা এটা হলো হালকা হওয়া, তা আসকলাত এই যে তাটা কিন্তু আবার ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক যেহেতু বলা হচ্ছে এই ব্যাপারে সেটা এই জন্য তাটা চলে আসে, তো যা আস অলাদ সে ভারী হলো, সি গ্রোন হেভি, এই ভারী হওয়ার পরে বা সে দাওয়া, এখানে দেখেন দাওয়া মানে সে ডেকেছে, তালা সে পাঠ করেছে, দাওয়া সে ডেকেছে, আর এখানে যখন এই আলিফটা সরে গিয়ে উ যোগ করা হয় তখন প্লুরাল হয়ে যায়, তখন দাওয়া তারা ডেকেছে, দাওয়া তারা ডেকেছে মানে তারা ডাকলো, যাই হোক এরপর তারা ডাকলো আল্লাহ, আল্লাহকে, আল্লাহর পর শেষে জবর আছে মানে আল্লাহকে তারা ডাকলো, রব্বাহুমা তাদের দুজনার রবের, যে রব্বা হু এবং হুম এর মাঝে হলো কি দ্বিবচন হুমা, রব্বাহুমা তাদের দুজনার রবকে, রবকে ডাকলো, আবার রব্বা জবর আছে, রবকে আল্লাহ আল্লাহকে, ঠিক আছে, যাই হোক এখানে আল্লাহ বলছেন যে এরপরে তারা কী করলো, তাদের দুজনার রবকে আল্লাহকে তারা ডাকলো, কি ডাকলো দেখুন, আল্লাহ লা ইন, অবশ্য যদি, লা মানে অবশ্য, এই যে লা মানে শিওরলি বা জন্য, অবশ্য ইন মানে যদি, অবশ্য যদি আ তাইতা না তুমি আমাদের দাও, এই তা মানে তুমি, না মানে আমাদের, এই না মানে আমাদের, আর এই তা মানে তুমি, এই তা হলো গিয়া তুমি অতীতকালে, আর সামনে যেহেতু কন্ডিশনাল আছে অর্থটা বর্তমানকালের হবে, আ তাই তা না যদি তুমি অবশ্যই আমাদেরকে দাও সলিহান, এই সলিহান বলতে গুড চাইল্ড বলা হচ্ছে, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে একটা সুসংবাদ সুসন্তান দাও, লা না কুন আন্না, লা মানে অবশ্যই, না মানে আমরা, কুন মানে হওয়া, আর এই নুনের উপর তাকিদ আছে, এই যে নুনের উপর তাকিদ মাস্ট হতে ব্যবহার করা হয় দেখুন, তাহলে লা না কুন আন্না আমরা অবশ্যই অবশ্যই হব, মিন মানে হতে থেকে বা অন্তর্ভুক্ত, এমন আশাকিরিন শুকুর গুজারি বান্দা, আমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাব, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি তুমি আমাদেরকে সন্তান দাও, এই কথাটা দেখেন সে প্রথম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানব সৃষ্টি হয়েছে সকল মানব আমরাও ভাই এই জিনিসগুলো ফলো করব, আল্লাহর কাছে সুসন্তানের জন্য দোয়া করব, যেমন সে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যারা সুসন্তান পেতে চান তারা এই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সুরা সাফাতে আছে আপনারা দেখবেন, যাই হোক সমস্ত কিছুর দাওয়া বা শেফা ভাই কোরআনে আছে, কিন্তু আমরা কোরআন থেকে নিতে পারি না, নিতে জানি না, বিধায় আমরা উদ্ভ্রান্ত হয়ে ফিরছি, আমরা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছি, আল্লাহ আমাদেরকে এই কোরআনকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতরম, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি, আমরা এখন সংক্ষিপ্ত গ্রামার আলোচনা করব, সাথে একটা কুইজ থাকবে, আপনারা গ্রামারটা ভালো করে দেখার বোঝার চেষ্টা করুন, অচিরে কোরআনকে খুব দ্রুত বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আর কুইজ দেখুন যদি পারেন অংশগ্রহণ করুন, আর না পারলে কোনো সমস্যা নেই, আর আপনাদের সাথে বলে রাখি যে এখন তো ভাই রমজান মাস চলছে, তো যখন যেভাবে পারি পারছি আর কি কোরআন ক্লাস আপলোড করছি, আপনারা হতাশ হবেন না, লেগে থাকবেন, একটাই রিকোয়েস্ট লেগে থাকবেন, কেউ কোরআন থেকে বিমুখ হবেন না, একবার যেহেতু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন
এর সাথে সম্পৃক্ত করিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে বারবার দোয়া করবেন এইভাবে যে রব্বানা লা তুজি কুলুবানা বাদে হাদাইতানা ও হাবলানা মিল্লা দুনকা রহমা ইন্না কাঙ্কাল হাব। ও আল্লাহ, তুমি একবার যেহেতু আমাদেরকে এই কোরআনের সাথে এই হিদায়তের পথে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছো, আমাদের মনকে আর তুমি বাঁকা করে দিও না, আমরা যেন আর বিভ্রান্ত হয়ে বা উদ্ভ্রান্ত হয়ে ফিরে না যাই। এই দোয়া বারবার করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাই বোনেরা কুইজের উত্তর খুব সঠিকভাবে সুন্দরভাবে দিয়েছেন, আপনারা অনেক অ্যাডভান্স হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনারা গ্রামারগুলো বুঝতে পারতেছেন, শব্দগুলো ধরতে পারতেছেন কীভাবে আসতেছে। তার মধ্যে আমি আবার বলে নিই যে কুইজের উত্তরটা আমি তো দিয়েই দেই, আর আপনাদের কমেন্টসের উত্তর তো আমি দিতে পারছি না সময়ের অভাবে। আসলে সত্যি কথা বলতে কি, সকালে অফিসে যেতে হয় আপনার 9:30 অফিস শুরু হয়, তারপরে এখন রমজান মাসে হয়তো 4টা অফিস ছুটি হয়, এরপরে বাসায় এসে তারপরে আপনাদের ক্লাসে প্রস্তুতি নেওয়া, কাজ করা, এর মধ্যে আপনাদের কমেন্টসগুলো প্রত্যেকটা কমেন্টসই পড়ি কিন্তু উত্তর দেওয়া হয় না। তো আপনারা, আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা যারা একটু কনফিউজ থাকেন যে উত্তরটা হলো কি হলো না, আমার দেখেন যে কয়েকজন ভাই বোনেরা আছেন খুব সুন্দর উত্তর দেন। এখানে লাবলু ভাই আছেন, উনি ভালো উত্তর দেন, তারপরে সাহারা আপা আছেন, খুদেজা আপা আছেন, তারপরও বেশ কয়েকজন আপারা আছেন খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন। আপনারা ওনাদেরকে ফলো করুন, নার্গিস আপা আছেন, তারপরে আরও বেশ কয়েকজন ভাইয়েরা আছেন খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন। আপনারা ওনাদের কমেন্টসের উত্তরগুলো আপনাদের সাথে মিলিয়ে নিন, তাহলে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন। জি চলুন, আজকে উত্তরটা ছিল হবে যে এই যে সাআলা মানে সে জিজ্ঞাসা করেছে, এখানে আমি জিজ্ঞাসা করেছি অতীতকাল, তু হবে যোগান সাআলতু, সাআলতু আমি জিজ্ঞাসা করেছি, সাআলতা তুমি, সাআলা সে, সাআলনা আমরা, সাআলতু তোমরা, সাআলু তারা। জি এরপর দেখুন প্রিয় মহতারাম, তাহলে এই যে আমলিকু কীভাবে আসলো, দরাবা সে আঘাত করেছে, মালাকা সে মালিক হয়েছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, ইয়ামলিকু সে মালিক হয় বা হবে, তাই সে মালিক হয় ইয়ামলিকু, আমি হই আজক করেন। এইটা দেখেন, এইটা হবে ভাইয়া বর্তমান কালের সাথে মিলাবেন, আর এইটা হবে অতীতকালের সাথে মিলাবেন, এইভাবে হয়ে যাবে। যেমন আমলিকু আমি মালিক হয়েছি, তামলিকু তুমি হয়েছো, ইয়ামলিকু সে মালিক হয়েছে, আবার জানান সরি আমলিকু আমি মালিক হই বা হব, ঠিক আছে আমলিকু। এবার দেখুন ইয়ামলিকু সে কি মালিক হয়, লা ইয়ামলিকু সে মালিক হয় না, তা লা আমলিকু আমি মালিকানা হই না বা আমার কোনো ক্ষমতা নাই। জি এভাবে এখান থেকে আসছে এটা। এরপর দেখুন প্রিয় মহতরম, তাহলে সদ্দা সে বাধা দিয়েছে, মাসা সে স্পর্শ করেছে, মাসা সে স্পর্শ করেছে, এই যে দেখেন ইয়া মুসু সে স্পর্শ করে বা করবে, খেয়াল করছেন, তা মাসা সে স্পর্শ করে, ওয়া মা এবং না, মাসা স্পর্শ করে নি মানে আমাকে, এবং আমাকে স্পর্শ করে নি, ঠিক আছে আমাকে স্পর্শ করে নি, খেয়াল করছেন, এই যে মা নি মানে আমাকে, মাসা স্পর্শ করে নি মানে আমাকে। এরপর প্রিয় মতন বাকিগুলো আপনারা নিজেরা করুন, আয়ামুসু লাইয়ামুসু, ঠিক আছে এই যে বাকিগুলো এভাবে দেখুন, উমসুস। জি এরপর দেখুন বিভিন্ন এই শব্দটা আবার এসেছে, আবার নিয়ে আসছি সামনে, আমানা সে বিশ্বাস করেছে, এখানে বলেছিলাম যে এখানে তিনটা শব্দ না, এখানে চারটা শব্দ, এই আয়ের সাথে আরও আ রয়ে গেছে, এই যে তিন আলিফ চিহ্ন দেখেন, এই জন্য আয়ের সাথে আরও একটা আ ধরা হয়েছে, এই জন্য চারটা হয়ে গেছে, আমানা সে বিশ্বাস করেছে, এই জন্য ইউক মিনু সে বিশ্বাস করে বা করবে, আয়ুক মিনু লাইক মিনু, এই যে ইউক মিনু না, এই যে ইয়া প্লাস ভার প্লাস ও না, ইউক মিনু না, যারা তারা বিশ্বাস করে। এরপর দেখুন প্রিয় মতন, তাহলে একদম কমন শব্দ অনেকবার এসেছে, খলাকা, খলাকা সৃষ্টি করেছেন, এই যে খলাকা সৃষ্টি করেছেন, নাসারা সে সাহায্য করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে, আর দেখেন যে সাহায্য করে তাকে বলা হয় নাসির, আর যে সৃষ্টি করে তাকে বলা হয় খলিক, খলক সৃষ্টি, বাকিটা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন, নতুন নতুন ভাই বলো না, এটা আপনারা চেষ্টা করেন। এরপর দেখুন প্রিয় মহতারাম, তাহলে লি ইয়াসকুন, লি
নাসরা সে সাহায্য করেছে, সাকানা সে প্রশান্তি লাভ করেছে বা সে বসবাস করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াসকুনু সে প্রশান্তি লাভ করে বা করবে। এই যে ইয়াসকুনু, ইয়াসকুনু, ইয়াসকুনু সে করে, আসকুনু আমি করি, তাসকুনু তুমি করো, ইয়াসকুনু সে করে, নাসকুনু আমরা করি। জি, এরপর দেখুন প্রিয়মতরাম, তাহলে তাগাস্যা, তাওয়াল্লা সে ফিরে গিয়েছে, ক্রিয়ার 5 নম্বর ফর্ম। তাওয়াল্লা তাগাস্যা সে ঢেকে দিয়েছে, সে ঢেকে দিয়েছে, ইয়া তাওয়াল্লা সে ফিরে যায়, ইয়া তাগাস্যা সে ঢেকে দেয়, সে ঢেকে দেয়, এর হলে তাগাস্যাহা সে ঢেকে দিয়েছে অতীতকাল, তাগাস্যাহা সে তা ঢেকে দিয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতরাম, তাহলে দাওয়া, দাওয়া এই যে তালা সে পাঠ করেছে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 7 নম্বর দল, ক্রিয়া 1 নম্বর ফর্ম, 7 নম্বর দল। তালা সে পাঠ করেছে, দা সে ডেকেছে, এই দা সে ডেকেছে সাথে যখনই উ যোগ করবেন, তা দাওয়া তারা ডেকেছে, ঠিক আছে, দাওয়া তারা ডেকেছে, এই যে এখান থেকে আসছে তারা ডেকেছে। জি, এই স্লাইডে প্রিয় মুহূর্ত আপনাদের জন্য কুইজ, খেয়াল করুন। তাহলে এখানে শব্দ আছে আশাকিরিন, এই যে দেখুন শাকির, যে কৃতজ্ঞ হয়, যে শুকুর করে তাকে বলে শাকির, আর যারা কৃতজ্ঞ হয় বা শুকুর করে তাদেরকে বলে শাকিরিন, প্লুরাল হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, প্রশ্ন হলো গিয়ে সে কি কৃতজ্ঞ হয়, সে কৃতজ্ঞ হয় না? আবার বলছি, সে কি কৃতজ্ঞ হয়, সে কৃতজ্ঞ হয় না? দুটা আবার লিখবেন, যে সে কৃতজ্ঞ হয়নি অতীতকালে কি হবে, সে কৃতজ্ঞ হয় না এটা বর্তমান কাল, আর সে কৃতজ্ঞ হয়নি অতীতকালে কি হবে? আশা করি বুঝতে পেরেছেন, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় মহতরাম, কোরআন ক্লাস সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টস করবেন, আপনারা বুঝতে পারছেন কি না, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, কীভাবে বললে আরও ভালো বুঝতে পারবেন, এ সংক্রান্ত আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই কোরআনের বদৌলতে আমরা হেদায়ত পেতে পারি, সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার মানার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।